প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এক দুই উইকেটে নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী এই দলটিকে পুরো 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের জিততে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র 30 রান। সে লক্ষ্যে হেসে খেলেই পৌঁছে যায় বাংলাদেশের দুই ওপেনার। এই জয়ে একাধিক দলীয় রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলা বাংলাদেশের 23 বছরের অপেক্ষা ঘুচিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের মাটিতেও এটি প্রথম জয় বাংলাদেশের। বিদেশের মাটিতে সব মিলিয়ে বাংলাদেশের সপ্তম জয় এটি। সব সংস্করণ মিলিয়ে এর আগে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ 20 ম্যাচ খেলে হেরেছিল 20টিতে। সব দিক থেকেই এই টেস্ট জয়টি অনন্য এক কীর্তি। এর সঙ্গে যোগ হয়েছে টেস্টে প্রথমবার 10 উইকেটের জয়ের মহত্ত্ব। টেস্টে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে সব উইকেট হাতে রেখে জয় পাওয়া প্রথম দল এখন বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ে ব্যক্তিগত একটি বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। 2 ইনিংসে 4 উইকেট নিয়ে বাহাতি স্পিনারদের মধ্যে 3 সংস্করণ মিলিয়ে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন তিনি। 482 ইনিংস বোলিং করে 707 উইকেট নিয়েছেন সাকিব। সাকিব আরও একটি রেকর্ডের শীর্ষ 3-এ জায়গা করে নিয়েছেন। পেস ও স্পিন মিলিয়ে বাহাতি বোলারদের মধ্যে এখন তিনি আছেন 3-এ। 916 উইকেট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানি কিংবদন্তি বাহাতি পেসার ওয়াসিম আকরাম। বাংলাদেশের এই জয়ে 15,000 রানের মাইলফলকে পৌঁছেছেন মুশফিক। মোট 15,159 রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ 3 রান সংগ্রাহকের তালিকায় তিনি এখন 2-এ। 15,192 রান নিয়ে এখনও সবার উপরে রয়েছেন তামিম ইকবাল। আর তৃতীয় স্থানে থাকা সাকিবের রান 14,641। এছাড়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরার পুরস্কার জেতায় সাকিবকে ছাড়িয়ে গেছেন মুশফিক। অনবদ্য 191 রানের ইনিংস খেলে রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচ সেরা হয়ে 7 বার ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনি। বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ম্যাচ সেরা হওয়ার লড়াইয়ে আবার তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। আজকের আগ পর্যন্ত বিদেশের মাটিতে সমান 2টি করে ম্যাচ সেরার পুরস্কার ছিল মুশফিক তামিমের। আজ সংখ্যাটা 3-এ নিয়ে গেছেন মুশফিক। ম্যান অব দ্য ম্যাচ হিসেবে পাওয়া 3 লাখ পাকিস্তানি রুপি বন্যার্তদের জন্য দান করে দিয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকের পর লিটন দাসও এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে পাওয়া 1 লাখ পাকিস্তানি রুপি বন্যার্তদের জন্য দান করে দিয়েছেন।